গেল তিন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতিটা হয়তো ভুলে যেতে চাইবে বার্সেলোনা। শেষ দুই মৌসুম গ্রুপ স্টেজটাই পেরোতে পারেনি কাতালান ক্লাবটি, তবে এবার আর ভুল করেনি স্প্যানিশ জায়ান্টরা। শীর্ষ ষোলোর প্রথম লেগে দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে এক এক সমতায় ম্যাচ শেষ হওয়ায় এই ম্যাচটা ছিল বার্সার জন্য বাঁচা মরার। ঘরের মাঠে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ বার্সেলোনার সামনে। ম্যাচের শুরু থেকেই দুদল সমানে সমান লড়াই করে, তবে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের 15 মিনিটে স্কোর শিট খোলেন ফেরমিন লোপেজ, এর ঠিক 2 মিনিট পর ব্যবধান 2-0 করেন বার্সার হুয়াও ক্যান্সেলো। 17 মিনিটের মধ্যে 2-0 এগিয়ে যাওয়ায় দারুণ আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে জাভির শিষ্যরা। যদিও কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকা নাপোলি এক গোল শোধ দেয় প্রথমার্ধেই। 30 মিনিটে আমির রহমানের গোলে ব্যবধান হয় 2-1। বিরতির পর মাঠে নেমে কিছুটা ব্যাকফুটে কাতালানরা, সে সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো এগিয়ে যেতে পারত নেপলসের ক্লাবটি। গোল শোধ দেয়া তো দূরের কথা, কোনো সুযোগেই ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেনি ভিক্টর ওসিমহেনরা। বরং ম্যাচের 83 মিনিটে লিড বাড়ান পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, ব্যবধান হয় 3-1। দুই লেগ মিলিয়ে 4-2 ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত 3 মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এদিকে শীর্ষ ষোলোর প্রথম লেগে 1-0 ব্যবধানে হারায় এই ম্যাচে আর্সেনালের জন্য ছিল 14 বছরের কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার খরা কাটানোর বড় সুযোগ, আর সে সুযোগ হাতছাড়া হতে দেয়নি মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে গানাররা। 41 মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার গোলে 1-0 এগিয়ে যায় আর্সেনাল, তখন 2 লেগ মিলিয়ে ব্যবধানটা 1-0 সমতায়। এগিয়ে যেতে মরিয়া হয়ে খেলতে থাকে দুদলই। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নির্ধারিত সময়ে যদিও আর কোনো গোলের দেখা পায়নি কেউই, এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও জালের দেখা পায়নি দুদল। এরপর টাইব্রেকারে দুর্দান্ত সব সেভ করে নায়ক বনে যান আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। টাইব্রেকারে পোর্তোকে 4-2 ব্যবধানে হারিয়ে 14 বছর পর কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্সেনাল। তাজিন খন্দকার, সময় সংবাদ।